1 আগস্ট থেকে ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড এর লিঙ্কের কাজ শুরু হতে চলেছে। এখন থেকেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার জন্য অনলাইনে যে প্রক্রিয়া সেটা ওপেন করা হয়েছে। কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাবেন বিস্তারিত জানব এই ভিডিওতে। আপনি আপনার ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং আপনার পরিবারের সকলের ভোটার আইডি কার্ডের সাথেই আধার কার্ড লিঙ্ক করে ফেলতে পারবেন আপনার মোবাইল থেকে। এছাড়া অন্যান্য ব্যক্তিদেরও আপনি ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন অনলাইনে আপনার মোবাইল থেকে। পরপর স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলে বা ভিডিওটা কমপ্লিট দেখলেই আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন ভোটার হেল্পলাইন। তো আপনার সামনে দেখুন, এই যে দেখুন ভোটার হেল্পলাইন শো হচ্ছে, এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার সামনে দেখুন এই ধরনের শো হবে। তো এখানে যে ওপেন দেখছেন, এই ওপেনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে, যেটা একটু লোডিং নিচ্ছে। দেখুন এখানে ডিক্লেমার আপনার পরে নেবেন। এটা ডিক্লেমার পরে নেওয়ার পর এই যে লেফট সাইড কর্নারে দেখছেন নিচে আই এগ্রি, এই চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্স ক্লিক করার পর এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে চুজ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ অনেকগুলো ভাষা দেওয়া আছে, বাংলা। তো ডিফল্ট এই ইংলিশ আমি রাখবো। তো এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর এই লেফট সাইডের নিচে কর্নারে এখানে দেখুন এক্সপ্লোর, এই এক্সপ্লোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান শো হবে ভোটার সার্ভিসে। তো যেখানে দেখবেন, এইখানে দেখবেন ইলেকট্রল অথেন্টিকেশন ফর্ম, ফর্ম 6B। তো এটাই আমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেটস স্টার্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে একটি ওটিপি আসবে, আমার ফোনে চলে এসছে, এটা এখানে বসিয়ে দেবেন। করে দেওয়ার পর এই ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এখানে বলা হচ্ছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি কার্ড। তো আমরা ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করব, তো আমাদের প্রত্যেকেরই ভোটার আইডি কার্ড আছে। তো ইয়েস আই হ্যাভ ভোটার আইডি কার্ড, এই অপশানটাই মার্ক করে রেখে দেবো। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার, এখানে আপনাকে ভোটার আইডি নাম্বার বসাতে হবে। আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। ভোটার আইডি বসাবার পর এখানে সিলেক্ট স্টেট, এখানে সিলেক্ট স্টেট সিলেক্ট করবেন। করার পর এখানে ফেচ ডিটেল, এই ফেচ ডিটেলে আপনি ক্লিক করবেন। ফেচ ডিটেলে ক্লিক করার পর উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইওর এন্টার ভোটার আইডি, প্লিজ ক্লিক অন পসিট বাটন। তো এই পসিট বাটনে ক্লিক করবেন। পসিট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার পুরো ডিটেল এখানে শো হবে, আপনার নাম, আপনার জেন্ডার, আপনার বয়স, আপনার পেরেন্টস গার্জেনের নাম, আপনার কোন অ্যাসেম্বলি অ্যাসেম্বলি নাম্বার, তো স্টেট এখানে শো হবে আপনার, আপনার পার্ট নাম্বার এবং কোন স্কুলে আপনি আপনার ভোট দেন সেই স্কুলের নামও এখানে শো হবে। এটা পুরো চেক করে নিয়ে আপনি এই যে নেক্সট দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আর একবার সমস্ত ডিটেল আপনাকে দেখাবে। দেখানোর পর এই যে নিচে দেখছেন আধার ডিটেল, তো এখানে আপনাকে আধার নাম্বার আপনার বসাতে হবে। আপনার যদি আধার নাম্বার না থাকে তাহলে এখানে আই অ্যাম নট অ্যাবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। তো এখানে যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে নিচে অনেকগুলো অপশান শো হবে, যেখান থেকে আপনি যে কোনো একটা আপনার ডকুমেন্টস এখানে দিয়ে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, স্মার্ট কার্ড হতে পারে, আপনার জব কার্ডও হতে পারে, এখানে পাসবুক, ব্যাংকের পাসবুকও হতে পারে। আপনি দেখে নেবেন, এগুলো আপনার যেটা হবে সেটাকে আপনি সিলেক্ট করবেন।
আর আজকের দিনে আশা করি প্রত্যেকেরই আধার কার্ড আছে এবং আধার নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। এখানে আধার নাম্বার দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার এখানে নেক্সট ইমেল আইডি, তো ইমেল আইডি আপনার ম্যান্ডেটরি না, ইমেল আইডি আপনার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে প্লেস অফ অ্যাপ্লিকেশন, তো কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। এখানে লেখার পর আপনি এই ডান বাটনে ক্লিক করবেন এবং আপনাকে এখানে 5 মিনিট সময় দেওয়া হবে। আপনি এই ফর্মটা ফর্ম 6B প্রিভিউ আপনি এটা ভালো করে দেখে নেবেন যে কোথাও আপনার কিছু ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাক করতে পারেন, তো যদি ঠিক থাকে এটা চেক করে নেবেন। চেক করে এই যে দেখছেন কনফার্ম, এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার সামনে দেখছেন একটি মেসেজ শো হয়েছে যেখানে আপনার থ্যাংক ইউ, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অন ডেট এত, তো ইওর রেফারেন্স আইডি এত। এই যে রেফারেন্স আইডিটা আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং প্রিন্ট আউটও নিয়ে রাখতে পারেন। এটা আপনার, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা লিখেও রাখবেন। পরবর্তীকালে এই রেফারেন্স আইডি দিয়েই আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।